आज जो तुम देवर ना होते ताहले मिस्टर लक्षण देवर आज एखने तुम्हें मेरे फेले दिता किन्तु आमी कोनो माँ के पुत्र शोक दीते चाहिना अकुन तुम्हें आचोर मात्री रूपे कोकोनो निश्चय आश्वे जाया रूपे आमी शहीद इंतर पुत्र खाए था जिदिन तुम्हें ओके तुम्हार शामी ऐसे के शिक्षिति देवे आर निजे के शिक्षिति देवे और स्त्री ऐसे के जाई होक ना कैन हमार नीरु लड़ाई करते जाने वो ठीक चीते नहीं बाबा की बोल लो यार बोल बे तो बोगो खूब खुशी हुए चे I am proud of my son and I am proud of her. Shruti, Shruti, amar onkar hocche. Aaj theke company shob daitto ami toke dilam. Ar amader ki hobe baba? और आमार की हबे पापा एत दिन धरे ई कम्पानीटार जन्य आमरा प्राणपात करलाम आमादेर माथार घाम पाए फेले कत काज करलाम और आज तुमी आमाय सरिये ई चेयारटाते ओके बसाते चाइछो हाँ कारण एटाई ओर जायगा किन्तु आमरा तो सेटा होते दिते पारबो ना पापा ई कम्पानीर भविष्य चेयरमैन होलाम आमी विकी देव नॉट पृथ्वीजी देव সেই সিদ্ধান্ত আমি নেব সেই সিদ্ধান্ত তুমি বায়াসড হয়ে নেবে বাবা কারণ তোমার এই বড় ছেলের প্রতি প্রেম উঠলে উঠেছে না কিন্তু আমিও ছাড়বো না না তোমার এই অঙ্গু ছেলেটাকে আর না ওর ওই দু পয়সা স্ত্রীকে हेलो की बोल चुके पृथ्वीजी तो बाबार पाशे बसे काज शिखछे आटकाते पारले ना पृथ्वीजी कोनो दिनो कंपनीर माथा होते पारे ना कोनो दिनो ना कंपनी टॉपे जो दी क्यों बोशे तो शिटा आमर छेले बोश बे आमर छेले मुझसे बने चो आमर छेले बोश बे ये बिकी की होलो स्नान करे उठ लेन ना बिकी तुम्हें सिंदूर पड़े दिले शाखा
একটা মেয়েকে খাঁচায় পোরার কিছু চিহ্ন। আপনি তো অনেকদিন আগেকার মানুষ, বহু বছর আগে আপনার বিয়ে হয়েছে, আপনার ছেলে ছেলের বউ আছে ঘরে, আর আমি এই যুগের মেয়ে হয়ে সিঁথিতে সিঁদুর হাতে শাখা পলা পরে ঘুরছি। কিন্তু আপনি যে পোশাকে ঘুরছেন, যে সাজে সাজছেন, তাতে আপনাকে দেববাড়ির বউ কিংবা আমার শাশুড়ি মা মোটেও মনে হয় না। আমি তো তোমার শাশুড়ি মা নই, তোমার বাবা একটা প্রাথমিক স্কুলে পড়ায়, তার মেয়ের শাশুড়ি মা আমি কোনোদিনও হতে পারি না। তোমার সবকিছু গুলিয়ে যাচ্ছে, বুঝেছ? তোমার জায়গায় যদি একটা ভিকিরির মেয়েও আসতো, তাহলেও আমি জানতাম যে সে বাটি হাতে ভিক্ষে করে। তোমার মতন গোপনে লুকিয়ে ফাঁসিয়ে টাকা আদায়ের চেষ্টা করে না, তার বরকে কোম্পানির মাথায় বসানোর ভরণ করে না। ন্যাকামো করো না শাখা পলা নিয়ে, হ্যাঁ, আর আমাকে বাড়ির গুটি গুটি বউ সাজানোর চেষ্টা করো না। সেটা হবে না। হবে মা, হবে। একদিন আপনিও শাখা পলা সিঁদুর পরবেন, একদিন বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পরবেন, আর স্বামীর জন্য ব্রত করবেন। ইম্পসিবল, কখনো হতে পারে না। হবে মা, বিশ্বাস করুন, আর আপনি নিজের ইচ্ছেই সেটা করবেন। আর যদি না করেন, তাহলে আমিও নিরুপম নয়, এই বাড়ির পুত্রবধ নয়। আমি সংস্কার ভুলিনি মা, আপনি খানিকক্ষণের জন্য ভুলে গেছেন, আর সেটা মনে করানোর দায়িত্ব আমার। আমি আপনাকে শেখাবো সংসার করার দায়িত্ব, এই বাড়ির বউয়ের কর্তব্য কি আর সেটা কিভাবে পালন করতে হয়। দুদিনের যুগই ভাতকে বলে অন্ন। ঠিক তাই, আমি এখনো অন্ন বলছি আর আপনি ভাতও বলছেন না, আর সেটাই আনফর্চুনেট, যা দুর্ভাগ্যজনক। কষ্ট হয় আপনার ছেলেদের জন্য, মেয়ের জন্য। তারা শকুন্তলা দেবকে পেয়েছে, তাদের মাকে পায়নি। এত বড় সাহস ও আমাকে! এখনো সময় আছে মাম, নিজেকে পাল্টাও, আমাদের মা হওয়ার চেষ্টা কর, এরপর কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তখন অশেষ দুঃখ থাকবে, অশেষ দুঃখ। বস্তির মেয়ে তোমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আর তোমরা সেটা সহ্য করছো, লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, লজ্জা করে না? এমনিতে তো পুরো সিংহরে ঘুরে বেড়াও, আর ওই মেয়েটার সামনে নেংটি তো রয়ে গেল। এই মা, তুমি ঠিক করে কথা বলো, কাটা গায়ে নুন ছেটাবার কোনো দরকার নেই। আর তাছাড়া আমি কি করতাম? হ্যাঁ, কি করতাম? রাস্তাঘাটে দাঁড়িয়ে মারপিট করতাম? আর মেয়েটা ডেসপারেট ছিল, এমন ভাবে পেট্রোল ছেড়াচ্ছিল, সত্যি মনে হচ্ছিল গাড়িতে আগুন লাগিয়ে দেবে। সব পরে বুঝতে পেরেছি সেটা জল ছিল। সেটা বোঝার ক্ষমতা নেই, না বোঝার ক্ষমতা নেই, আর তখন রাস্তা ভর্তি লোক, তখন আমি ছেড়ে দাও, তুমি বুঝতে পারবে না। না, আমি কেন বুঝবো, সবকিছু তো তুমি একাই বোঝো। কিন্তু একটা কথা বলে দিলাম, আমি না এটা সহ্য করতে পারছি না, আমি জাস্ট মেনে নিতে পারছি না, একদম মেনে নিতে। এতক্ষণ ধরে বরকে কুপরামর্শ না দিয়ে
দেওরে কানের পাশে কেটেছে। একটু ওষুধ তো দিতে পারতে। ঘোরো দেখি। কেন? মাথাটা ঘোরাও। কেন? ঘোরাও বলছি। তোমার মায়ের যেটা করা উচিত বৌদিরাও ঠিক সেটাই করে। তোমার মায়ের মতো তো তোমার মামা করবে না তো? আই জাস্ট ক্যান থিংক অ্যাবাউট ইট। এ তোমার মা হতে পারো। আগে নিজে তো মা হয়ে দেখাও। আগে নিজের সন্তানের মা হয়ে দেখাও, তারপর অন্যের সন্তানের মা হয়ে দেখাবে, কেমন? তুমি হাসছো কেন? না আসলে তোমার কপালে কি সেই সুখ জুটবে? কেন? নিজের বরকে দেখনি গো? ছি ছি ছি, তুমি না মানুষ? এই শিক্ষা পেয়েছ? তোমার বাবা কি করে? না না না, আমি জানি তোমার অনেক পয়সা আছে, কিন্তু পয়সা থাকলে কেউ মানুষ হয় না। মানুষ হতে গেলে চিন্তা ভালো হতে, রক্তটা ভালো হতে হয়। হেই মে, আমার সাথে নয়। হ্যাঁ, এবার এতে ঠিক আমার জায়গা কি সেটা তুমি ভাবতেও পারবে না। ওদের সাথে, ছেলে মানুষদের সাথে ছেলে মানুষই করছো ভালো, কিন্তু আমার সাথে এই খেলাটা একটু কস্টলি হয়ে যাবে, তাই নিজের মাত্রার মধ্যে থাকো। আমি কিন্তু একটু অন্যরকম, অনেক দিন ধরে সহ্য করছি। অষ্টমঙ্গলে যাচ্ছ না? যাও, ঘুরে এসো, তারপরে এই বাড়িতে ফিরে আসবে, তখন দেখো আমি তোমার কি অবস্থা করি। এতদিন অপেক্ষা করবে কেন? যা আমার প্রিয়, যা যা করার এখনই করো না, আমিও দেখি তুমি কি করতে পারো। আমি অনেক কিছু করতে পারি, বিশেষত আমার বরের দিকে হাত বাড়াতে। আমার বরকে আমি ভীষণ ভালোবাসি, তাই কেউ যদি তার ক্ষতি করতে চায় আমি সেটা মেনে নেব। আমিও একইভাবে আমার বরকে ভালোবাসি, এই পরিবারকে ভালোবাসি। আমি আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওর ননদ, এমনকি তোমাকেও ভালোবাসি। তাই না তুমি আমার বরের ক্ষতি করবে, না পরিবারের ক্ষতি করবে, না এদের ক্ষতি করবে, না নিজের ক্ষতি করবে, তাহলে বিপদে পড়ে যাবে। বেশি মহান চাচ্ছ? না, বাড়ির বউরা মহান সাজে না, তারা মহান হয়েই জন্মায়। যেদিন তোমরা এটা বুঝতে পারবে সেদিন পৃথিবীটাই পাল্টে যাবে। এটা আমার সংসার, আমার, আমি নিরুপমা দেব এই পরিবারে পুত্র। পিত্তি জ্বলে যায় আমার, গা পিত্তি জ্বলে যায়, আমি ওকে সহ্য করতে পারি না। যে করেই হোক, যে করেই হোক, ওকে এই বাড়ি থেকে বের করতেই হবে। এই পাপ আমি এই বাড়ি থেকে বিদায় করেই ছাড়বো, বিদায় করবোই।
তুমি ছেড়ে দাও ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি এই ছাড়ো তো তুমি শুধু বল শুধু বড় বড় বাগার ওমর সব জানা আছে আমার উনি ব্যবস্থা করবে কতগুলো ক্লিপ বাড়ির ঝামেলা নিয়ে আর আমার কোনো আগ্রহ নেই বিজু কোনো ইন্টারেস্ট নেই আমার ইন্টারেস্ট শুধুমাত্র এবার দেব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানশিপ নিয়ে আমার যদি চেয়ারম্যানের পজিশন চলে যায় তাহলে সব কিছু পড়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে বিজু সব কিছু আর সেটা আমি হতে দেব না আমি পৃথ্বীজিৎ দেবের কাছে হারব না পয়সা টাকা প্রপার্টি আমি সব কর আয়ত্ত করে নেব আর দেব ইন্ডাস্ট্রিজের মালিক হব দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীময় লয়ের সাথে দেবনারায়ণ মলয় পর্বতে বসে করি আলাপন সেকালে বিনা করে এলো নরদমুনি যুগলে প্রণাম করি কহিলেন তিনি হেরোমাতা মর্তপানে চাহি একবার অন্যভাবে মর্তবাসী করে হাহাকার বল মাতা প্রকাশী তোমার বাড়ি দেখতে এলাম দারুন দারুন কি বই পড়ছিলে মালকীর পাঁচালী বুঝি হ্যাঁ আজ বৃহস্পতিবার তো তাই খুব স্বাভাবিক যার যেটা নেই সে তো সেটাই চায় চারদিকে যা অলক্ষ্মীর ছাপ বাবারে বাবা দেওয়ালে পলেস্তারা তো পুরো কষে পড়েছে মেঝের কি অবস্থা গো একবার ভাঙা চোরাই তাই বুঝি জুতো পরে ঠাকুর ঘরে চলে এলে শকুন্তলা জুতো খুলে এসো বাইরে যাও জুতোটা খোলো তারপর ভেতরে ঢোকো এখানে পুজো হচ্ছে ওকে ওকে তুমি আমার বেয়ান এসেছো যখন তখন বসবে চলো বড় খোকা হ্যাঁ মা কি কি বাড়িতে অতিথি এসেছেন একটু চা মিষ্টির ব্যবস্থা করো না 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 একদম না চা মানে তো সেই ওই সস্তার চা পাতা তারপরে আবার ওই গুঁড়ো দুধের বোটকা গন্ধ অসম্ভব আমি খেতে পারবো না বমি এসে যায় আর মিষ্টি তো পাড়ার দোকানের র্যাকে রাখা ওই মাছি ভন ভন করা সন্দেশ দেব বাড়ি কেউ ও জিনিস মুখে তোলে থু থু করে ফেলে দেয় ও তা আমি কি জানতে পারি যে আমার বেয়ান আমার বাড়িতে কেন এসেছেন সাবধান করতে এসেছে স্বামী তোমার মেয়ে কিন্তু খুব বাড়াবাড়ি করছে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এখনো সময় আছে ওকে সামলে না ওকে শিক্ষা দাওনি শ্বশুর শাশুড়ির সাথে কিরকম ভাবে ব্যবহার করতে হয় দিয়েছি তো যথেষ্ট শিক্ষা দিয়েছি শিষ্টাচার শিখিয়েছি আর আমি নিশ্চিত আমি ওকে ঠিক যেভাবে শিখিয়েছি ও ঠিক সেইভাবেই সংসার করছে আপনি দাঁড়িয়ে কেন চলুন না বসবেন চলুন না আমি অন্য কিছু এনে দিচ্ছি অন্য স্ন্যাক্স কিছু বললাম তো কিছু খাবো না ভিকিরির বাড়িতে আমি পাত পারি না আচ্ছা একটু দাঁড়াও এই না এটা ঠাকুরের প্রসাদ একটু প্রসাদ খাও ঈশ্বর তোমার মঙ্গল করবেন তোমার সুবুদ্ধি দেবেন Shut up! Just shut up! তোমার মুখোশটা আমি টেনে হিঁচড়ে খুলে দেব
তোমার ছেলে মেয়ের সঙ্গে। মা কিসের মুখোশের কথা বলছেন উনি? কিছু না, যখন দেখছো মা কারোর সঙ্গে কথা বলছেন তখন সেখানে থাকবে না, যাও এখান থেকে যাও। তুমি কি পাগল হয়ে গেছো শকুন্তলা? ছেলে মেয়েদের সামনে সব কি বলছো তুমি? হ্যাঁ বলছি, আরো বলবো, তোমার মুখোশ আমি টেনে হিঁচড়ে খুলবো সাবিত্রী। এসব তোমার পরিকল্পনা না, তুমি সুপরিকল্পিত ভাবে তোমার মেয়েকে আমাদের বাড়িতে ঢুকিয়েছ। শোধ নিচ্ছ কি ভেবেছ? জিতে যাবে তুমি? শোনো সাবিত্রী, তোমার মেয়ে কিন্তু বিপদের মধ্যে দিন কাটাচ্ছে, যে কোনো মুহূর্তে ওর যা কিছু ঘটে যেতে পারে।